ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. 21 নম্বর আলহুদা অন্নর প্রশ্নোত্তর গ্রুপের সকল দিনী ভাইয়েরা, আশা করবে খায়ের ও আফিয়া। সম্মানিত ভাইয়েরা, আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আজকের প্রথম প্রশ্ন ছিল আমাদের দিনী ভাই মোস্তফা কামাল সৌদি আরব রিয়াদ থেকে। সম্মানিত ভাই, যেটা আপনি প্রশ্ন বলেছেন, যারা সুদ ঘুষ খায়, অবৈধ পথে উপার্জন করে, তাদের সাথে আমাদের কী কী কেমনভাবে আমাদের আচার আচরণ করা উচিত, বা তাদের সাথে আমরা মোয়ামালাত করতে পারবো কি না? জি সম্মানিত ভাই, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। যারা সুদ খায়, ঘুষ খায় বা হারাম খায়, যারা হারামখোর, প্রথমত তাদেরকে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। আমাদের দেশের অনেক মানুষ এখনও জানে না যে সুদী ব্যাংকে চাকরি করা হারাম, এই কথা জানে না, বা কেউ এখনও এটাও জানে না যে সুদ ব্যাংকের থেকে ব্যাংকে টাকা রেখে যে মুনাফা হয়, যেটা সুদ, ওটা খাওয়া যে হারাম, এটাও এখনও জানে না। কাজেই তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। যার সাথে আপনি মিশবেন তাদের সাথে আপনার এই বিষয়ের দাওয়াতগুলো পৌঁছাতে হবে, তাদেরকে নসিহা করতে হবে। নসিহা না করে তার সাথে আপনি সম্পর্ক নষ্ট করবেন বা তার থেকে আপনি দূরে থাকবেন, এরকম করা যাবে না। কারণ তাকেও তো বাঁচাতে হবে, তাকেও তো বাঁচাতে হবে। কাজেই তাকে নসিহত করতে হবে, যাদের সাথে আপনি উঠা বসা করছেন বা যারা আপনার নিকটতম আত্মীয়, অবশ্যই তাদের কাছে কোরআন এবং সুন্না ভিত্তিক হেকমতের সাথে, বিল হেকমা, হেকমতের সাথে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। এরপরে তার মানে তারা যদি না শোনে, তখন তাদের আপনার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও, সত্যবাদী, ন্যায় নিষ্ঠা, মুত্তাকি, এদের সাথে হতে হবে। মিথ্যাবাদী, পাপাচার এবং যারা আপনার সুদ ঘুষ খায়, এদের সাথে হওয়া যাবে না। এবং সহিহ মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তিনিও বলেছেন, তুমি তোমার খাদ্যকে মমিন মুত্তাকি ছাড়া কাউকে খাওয়াবে না, তুমি মুত্তাকি ছাড়া কারো সাথে হবে না। মুত্তাকিদের সাথে হতে হবে, সঙ্গী হতে হবে, কারণ মুত্তাকিরা সবসময় আপনাকে আল্লাহ আল্লাহর পথ দেখাবে। আল্লাহওয়ালা মানুষের সাথে উঠা বসা করলে আল্লাহ আল্লাহর কথা স্মরণ হবে, রসুলের কথা স্মরণ হবে, দিনের কথা স্মরণ হবে, দিন মানবেন, দিন বুঝবেন। কিন্তু যদি মিথ্যাবাদী, পাপাচার, পথভ্রষ্টদের কথা সাথে মেহেন, তাহলে আপনাকে আল্লাহ আল্লাহওয়ালা মানুষকে ভুলে দেবে, আল্লাহকে ভুলে দেবে, দিন ধর্ম ভুলে যাবেন, পাপাচারিতে লিপ্ত হবেন, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এটাই বলেছেন, তুমি তোমার খাদ্যকে মুত্তাকি ছাড়া কাউকে খাওয়াবে না, আর মুত্তাকি ছাড়া কারো সাথী হবে না, সঙ্গী হবে না। আর কোরআনে তো আছে সূরা তৌবার 118 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন, ওহে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সঙ্গী হও। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।